বাঙালির প্রাণের উৎসব শারদ উৎসব একেবারে মধ্য গগনে উৎসব মুখর গোটা বাংলা শহর কলকাতার নানান পুজো মণ্ডপের পাশাপাশি আপনাদের সামনে আমরা জেলার পুজোগুলো তুলে ধরছি পুরুলিয়া এবং শিলিগুড়ি দুটো পুজো আপনাদের সামনে এই মুহূর্তে আমরা দেখাবো আমরা প্রথমে শিলিগুড়িতে যাব সেখানকার পুজো রবীন্দ্র সংঘ ক্লাবের নারায়ণ সিংহ রায় আমাদের সঙ্গে আছেন সরাসরি নারায়ণ কি চলছে সপ্তমীর পুজো কি এখানে শেষ হয়ে গিয়েছে আর যারা দর্শনার্থীরা আসছেন কি বলছেন তারা প্রথমে তোমাকে এবং আমাদের জি চব্বিশ ঘন্টার তরফ থেকে সকল দর্শকদের জানাই শুভ সপ্তমীর শুভেচ্ছা এই মুহূর্তে আমি রয়েছি দেখো জেলার এবার কিন্তু সেরা পুজোর প্যান্ডেলে রয়েছি রবীন্দ্র সংঘতে তাদের 72তম বর্ষ এবার তাদের মানে যেই প্যান্ডেলে রয়েছি বলা চলে এক টুকরো রাজস্থানে রয়েছি আমি তাদের থিম এবার পাধারো মেরো দেশ রবীন্দ্র সংঘর পুজো সপ্তমীর পুজো শেষ হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে সকালবেলাও কিন্তু আস্তে আস্তে ভিড় নামতে শুরু করেছে রবীন্দ্র সংঘের তার পাশাপাশি পার্থে যেটা দেখাচ্ছে এই মুহূর্তেই তার পাশাপাশি রয়েছে প্যান্ডেলের ভেতরে শিল্পীর এত নিপুণ কারুকাজ অর্থাৎ রাজস্থানের যে রাজমহল সেই রাজমহল একটা গোটা রাজমহলকে তুলে ধরা হয়েছে আমি এই দেখাতে দেখাতে এর সাথে পুজো কমিটির সাথেও একটু কথা বলি এবারে যে থিম 72তম বর্ষ রবীন্দ্র সংঘের এবং জেলা সেরা পুজো জি চব্বিশ ঘন্টার তরফ থেকেও দেওয়া হয়েছে সব মিলিয়ে কি বলবো খুবই ভালো লাগছে আমাদেরকে আপনাদের মাধ্যমে গোটা বাংলার মানুষকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি রবীন্দ্র সংঘ প্রতিবারই একটু অন্যরকম পুজো করে এবছরও মানুষকে উপহার দিয়েছে একটা রাজস্থান যারা রাজস্থান ঘুরতে যেতে পারেন না আর্থিক কারণে তারা এখানে এসে উপভোগ করবে রবীন্দ্র সংঘের পুজোর মধ্যে দিয়ে একটা এক টুকরো রাজস্থান একবারে সেই এক টুকরো রাজস্থান জেলায় শিলিগুড়িতে গিয়ে পৌঁছেছে আর এবার আমরা একটু পুরুলিয়ার দিকে যাই আমাদের পশ্চিমের এই জেলায় পুজো কেমন চলছে আমাদের প্রতিনিধি রয়েছেন মনোরঞ্জন নডিহা বারোয়ারি থেকে মনোরঞ্জনের সঙ্গে এবার কথা বলবো মনোরঞ্জন কেমন চলছে শিলিগুড়িতে তো পুজো জমজমাট নডিহা বারোয়ারি কি বলছে সেখানে কি পুজো সপ্তমী পুজো শেষ দেখো দক্ষিণবঙ্গের প্রান্তিক জেলা পুরুলিয়া ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়া জেলার অন্যতম একটি মন্দির নডিহা বারোয়ারি দুর্গা মন্দির পুরুলিয়া জেলার অন্যতম একটি স্থায়ী মন্দির হলো এটি এখানে সকাল থেকে দেখা যাচ্ছে সাধারণ মানুষের কিন্তু ভিড় একেবারে গমগম করছে এই স্থল প্রতি বছরে কিন্তু নজর কাড়া মূর্তি এখানে তৈরি করা হয় নজর কাড়া এখানে কারুকার্য তৈরি করা হয় এবছরও তার ব্যতিক্রম হয়নি বিন জেলা থেকে তো বটেই জেলার বিভিন্ন প্রান্ত থেকেও সাধারণ মানুষেরা কিন্তু এখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকেই আমরা মন্দির কমিটির উদ্যোক্তার সঙ্গে কথা বলতে চাইব কেমন জমজমাট হয়েছে আমাদের পুজো বরাবরই জমজমাট হয় এবারও তার কোনো ব্যতিক্রম নেই এবার আমাদের 98তম বর্ষ নবনির্মিত মন্দিরকে সামনে রেখে চিরাচরিতভাবে আমাদের মা দুর্গার আরাধনা করা হয় সেভাবে আমরা করে চলেছি মানুষের ভিড় প্রচণ্ড কাল ষষ্ঠী থেকে পঞ্চমী থেকে আমাদের ভিড় উপচে পড়েছে কালকে আমাদের উদ্বোধন ছিল কালকেও প্রচুর ভিড় পাশাপাশি আমরা একে একে দর্শকের কাছে যাওয়ার চেষ্টা করব কেমন দেখছেন কোথায় কোথায় ঘুরলেন আপনি আমরা এই বাড়ি থেকে বেরিয়েছি এখনো পর্যন্ত ঘোরা হয়নি সবগুলো আমাদের সামনে বাড়ি দুর্গা মন্দির সব থেকে প্রথমে আমরা আসি খাওয়া দাওয়া আড্ডা জমজমাট কেমন লাগছে খাওয়া দাওয়া আড্ডা জমজমাট ঠিকই চলছে বাড়িতে দেখতে পাচ্ছি একটা মেয়েদের ভিড় জমেছে সকলে কিন্তু একটা কথা বলার চেষ্টা করবো পুজোর কথা কোথায় কাটালে এখন জাস্ট ঘুরতে বেরিয়েছি এখন প্রথম জিমনাস্টিকে এলাম এবারে যাব সব জায়গায় ঘুরতে ভালো লাগছে খাওয়া দাওয়া ঘোরা আড্ডা কেমন খুব সুন্দর এই তো স্টার্টিং হলো আজকে সপ্তমী ঘুরেছি প্রায় পঞ্চমী থেকেই বেরিয়েছিলাম শুধু শহর কলকাতা জুড়ে যে পঞ্চমী বা চতুর্থী বা তৃতীয়া থেকে ঠাকুর দেখা শুরু হয় তা নয় জেলায় জেলায় ঠিক একই রকম প্রবণতা এখন দেখা যাচ্ছে আপনারা দেখছেন তিনটে জায়গার ছবি আমরা দেখাচ্ছি শিলিগুড়ি পুরুলিয়া আর হাওড়া দেখুন একদিকে পুজো চলছে বহু মানুষ আচ্ছা বেলুর মঠের ছবি আমরা দেখাচ্ছি বহু মানুষ তারা একেবারে প্রার্থনায় বসার মতো করে তারা বসেছেন পুজো চলছে সেখানে অত্যন্ত নিষ্ঠা ভরে এখানে যে পুজো হয় সেটা দেখার জন্য এবং সেই পুজোয় অংশ নেওয়ার জন্য বহু মানুষ আসেন আর বেলুর মঠের পুজো এবার আপনাদের একটু দেখাবো তার সঙ্গে সঙ্গে পুরুলিয়া আর শিলিগুড়ির পুজো আমাদের আপনাদের সামনে আমরা তুলে ধরলাম today
जगत जननी जगदम्बे भवाने जगत जननी जगदम्बे जगत जननी जगदम्बे भवाने महिषासुर मर्दिनी कल्याणी महिषासुर मर्दिनी मादे जगत जननी जगदम्बे বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা।